নমস্কার, আমি মির্চি অগ্নি রয়েছি আপনার সঙ্গে। আজ সানডে সাসপেন্সে যে মানুষটির গল্প আপনাকে শোনাতে চলেছি সেই মানুষটির নাম নির্মল কুমার। 90 পেরোনোই মানুষটিকে আমরা চিনি মূলত অভিনেতা হিসেবে, লেখক হিসেবে নয়। সানডে সাসপেন্সে আজকের গল্পটি তার অন্যতম সৃষ্টি। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, যদিও বয়সের ভারে স্মৃতি হারিয়েছে অনেক কিছুই, তবু তার অনন্য সৃষ্টি আমরা ভুলব না। যদি কোনো রকম অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তাহলে টিম সানডে সাসপেন্সের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আশা করি এই গল্পটিও আপনার অন্যান্য সপ্তাহের নিবেদনের মতোই খুব ভালো লাগবে। ধন্যবাদ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। বাংলা সাহিত্যে গোয়েন্দা কাহিনী পত্রিকা আকারে প্রথম প্রকাশ করা শুরু করেন লালবাজারের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তাঁর দারোগার দফতর পত্রিকার মাধ্যমে। 1932 সালের পর থেকে প্রকাশিত হওয়া শুরু হয় রোমাঞ্চ, তদন্ত, ক্রাইম এবং এমনই এক ঝাঁক পত্রিকা। ইংরেজিতে এই ধরনের পত্রিকাকে বলা হয় পাল্প ম্যাগাজিন। তাদের মধ্যে একটি ছিল মাসিক রহস্য পত্রিকা। মাসিক রহস্য পত্রিকার 1955 সালের জুন জুলাই সংখ্যায় প্রকাশ হয় আজকের গল্প দুপুর এখানে মৃত্যু। গল্পের লেখক নির্মল কুমার চক্রবর্তী। লেখক হিসেবে নয়, নির্মল কুমারকে আমরা চিনি অভিনেতা হিসেবে। চলচ্চিত্র, মঞ্চ এবং বেতার সর্বত্র সফল এই অভিনেতা সম্ভবত পত্রিকা সম্পাদকের অনুরোধেই লিখেছিলেন এই গল্প। দীর্ঘ 9 বছর ধরে এই সমস্ত পাল্প ম্যাগাজিনের পুরনো সংখ্যা সংগ্রহ করে তার থেকে শ্রেষ্ঠ কাহিনী নির্বাচন করে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা 100 গল্প নামে একটি সংকলন তৈরি করেন লেখক অনীশ দেব 2005 সালে। প্রকাশক পত্রভারতী। সেই বই থেকেই আমরা নিয়েছি আজকের গল্প। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দুপুর এখানে মৃত্যু। সুচিত্রার সারা মনটা আনন্দে ভরপুর। সত্যি তিমিরের পছন্দকে প্রশংসা করতে হয়। মফস্বল শহরে বদলি হওয়ার সময় সুচিত্রা ভয়ে মুষড়ে পড়েছিল। ওগো, বুঝলে, কলকাতার বাইরে না আমি বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, একবার দেখোই না কলকাতা ছেড়ে, ভারী চমৎকার জায়গা। তিমিরের কথায় সুচিত্রা ম্লান হেসেছিল, কিন্তু আজ সারা মনটা খুশিতে ছেয়ে গেছে। মফস্বল শহর, গভীর সান্ত্বনা, তার উপর এই বাড়িটা, সামনে একটু ফুলের বাগান, দূরে লাল মাটির রাস্তাটা বাঁক নিয়ে তেপান্তরের মাঠে হারিয়ে গেছে। জানালার পাশে বসে কত দূর দেখা যায়। সত্যি তোমার পছন্দ আছে, এত চমৎকার জায়গা, এত সুন্দর বাড়ি তুমি জোগাড় করবে আমি ভাবতেই পারিনি জানো। সুচিত্রার কণ্ঠস্বরে তিমির বলে, কেন, আমার বুঝি পছন্দ করার ক্ষমতা নেই? তোমার পছন্দের যা নমুনা দেখেছি মনে নেই? একটা চওড়া হলদে পাড়ের শাড়ি নিয়ে সেদিন বাড়িতে কি হাসাহাসি না পড়েছিল। ওটা তো ছোট জিনিস। আমার পছন্দের তারিফ কিন্তু বন্ধুরা ভয়ানক করে, একজনের রূপের ছটায় তার প্রমাণ হয়ে গেছে। যাও তো। সুচিত্রা হাসে, ঘনিষ্ঠ হয়ে বসে সুচিত্রা। সুচিত্রার হাতটা টেনে নেয় তিমির। পছন্দের বাজারে তোমার হার হয়েছে চিত্রা, আমার মতো একজন। বেশ বলো, যত পারো বলো, আমি চলে যাচ্ছি। গভীরভাবে টেনে নেয় তিমির সুচিত্রাকে। এই রাগ হলো বুঝি? সুচিত্রা গভীর খুশিতে ডুব দিয়ে তিমিরের বুকে মুখ লুকোয়। জীবনে এত আনন্দ আছে, জীবনে এত সুখ। সুচিত্রা হঠাৎ বলে, জানো আজ দুপুরে বেশ মজা হয়েছে। কি? দুপুরে জানালার পাশে বসে বইটা পড়ছি, হঠাৎ চোখ পড়লো রাস্তায়। মনে হলো দূরে তুমি আসছো, সেই ছাই রঙের ট্রাউজার, সাদা শার্ট, ভাবলাম অফিস থেকে নির্ঘাত পালিয়েছো। তাকিয়ে রইলাম,
তুমি এলে বাগানের গেটটা খুলে দরজার কড়া নাড়লে। তাকিয়ে রইলাম, ভাবলাম দুষ্টুমি করে খুলবই না। কড়া নাড়লে একবার, দুবার, তিনবার। ও মা, দরজা খুলে দেখি কেউ নেই। অবাক হয়ে গেলাম। ইস, ভয়ানক ভয়ের কথা, একেবারে হেড অফিসে নজর। শুধু একবার নয় গো, তিনবার কড়া নাড়ে। যতবার খুলে দিই দেখি কেউ নেই। পাগলি, বাতাসে কড়া নড়ে ওরকম? এ তো আর কলকাতা নয়, বাতাসের নামগন্ধ পাবে না। ভূত টুত বলে ভয় হচ্ছে নাকি? ঘোড়ার ডিম, ওসব কুসংস্কার আমার নেই। ডিটেকটিভ নভেল পড়তে পড়তে মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি। চলো খাবে চলো। আজ মনটা আমার বৈরাগ্যে ভরে উঠেছে গো, খাওয়ার আর ইচ্ছে নেই দেবী। বৈরাগ্যের কথা মনে রেখো গোসাই, শোধ নেব। গভীর রাতে ঘুম ভেঙে যায় তিমিরের। একটা হাত তার কপালে চুলে বয়ে যাচ্ছে। উফ, কি ঠান্ডা হাত, যেন বরফ। সুচিত্রার হাত এত ঠান্ডা, অসহ্য এই হাত। কপালের রক্তটা যেন জমে আসছে। হাতটা সরিয়ে দেবে মনে করে তিমির নিজের হাতটা তোলে। হাতটা সরে যায়, পাশে ফিরে মনে হয় সুচিত্রা ঘুমোচ্ছে অঘরে। সুচিত্রার হাতটা স্পর্শ করে, অনুভব করে বেশ গরম। তিমির আবার ঘুমিয়ে পড়ে, আবার ঘুম ভাঙে। একটা অস্বাভাবিক ঠান্ডা নিঃশ্বাস তার মুখে চলাফেরা করছে, হিম শীতল নিঃশ্বাস। প্রাণীর যেন ছোঁয়া নেই। পাশ থেকে দেশলাইটা নিয়ে জ্বালায় তিমির। না, সুচিত্রা ঘুমোচ্ছে, তবে কি ভুল? কিন্তু সে সম্পূর্ণ অনুভব করছে, সম্পূর্ণ মৃত্যুর মতো ঠান্ডা হাতের স্পর্শ। একটা হিম শীতল নিঃশ্বাস, ধীরে একটা হাত টেনে নেয় সুচিত্রার। সকালে চায়ের টেবিলে চায়ের প্রস্তুতির ফাঁকে সুচিত্রার মুখে একটা দুষ্টুমি হাসি খেলে। তিমিরের এখনো ইয়ে গেল না। পরিপূর্ণ দৃষ্টি তুলে সুচিত্রা বলে, উফ, কি দুষ্টু বাবা। কেন? আর ন্যাকা সাজতে হবে না। কি দুষ্টুমি করেছো কাল? আমি? কি হলো, চুপ করে রইলে যা, রাগ করলে? না, রাগ করব কেন? দুষ্টুমি করে রাগ করাটা একেবারে অন্যায়। তিমির চেপে যায় রাতের নিজস্ব কথাগুলো। উফ, তোমার হাতটা কি অসম্ভব ঠান্ডা ছিল গতকাল। আমার সমস্ত রক্ত যেন জমে যাচ্ছিল। ঠান্ডা? আমার হাত? হ্যাঁ গো হ্যাঁ। বাবা, আমার যা ভয় লেগেছিল। মনে হচ্ছিল তোমার আঙ্গুলগুলো যেন আমার গলা চেপে ধরছিল। তাই তো ভয়ে তোমাকে ঢালা দিলাম, তবে তো ছাড়লে। তিমির বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। সুচিত্রার সামনে শুধু হাসে। তোমাকে পরখ করছিলাম, মরে যায় কিনা তাই। তিমির হাসে, একটা গভীর রহস্যের ধোঁয়ায় সে যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছে, একটা নিদারুণ বিস্ময়ে। অফিসে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে তিমির, কিন্তু তলিয়ে যেতে পারে না। কাল রাতের অনুভূতি, একটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা হাত, হিম শীতল স্পর্শ। সুচিত্রাকে খুন করতে গিয়েছিল সে, সেই ঠান্ডা হাত। সুচিত্রা পেয়েছে সেই মৃত্যু স্পর্শ,
কিন্তু তার হাত ঠান্ডা নয়। অসীম বাবু শুনুন। কি বলছেন স্যার? কাছে আসুন। আচ্ছা অসীম বাবু, আমার হাতটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা। কি বলছেন? না না বলুন না, আমার হাতটা বরফের মতো ঠান্ডা না তো স্যার। আচ্ছা যান। অসীম দুপা এগিয়ে গিয়ে বলে, স্যার একটা কথা বলবো। কি কথা? অসীম একবার ভালো করে তাকায় তিমিরের দিকে। স্যার কাল রাত্রে আপনার বাড়িতে কিছু হয়েছিল? তিমির বিস্ময়ে মুখ তোলে, এক চূড়ান্ত আগ্রহে সমস্ত মনটা মাতাল হয়ে যায়। যথাসম্ভব গাম্ভীর্য রেখে বলে, কেন? স্যার ওই বাড়িটার একটা বদনাম আছে। বছর দুই আগে ওই বাড়িটা তৈরি করেন কলকাতার কোনো এক ভদ্রলোক। কি করতেন সঠিক জানা যায় না, মাঝে মাঝে স্ত্রী সহ এসে থাকতেন। দুজনের মধ্যে অত্যন্ত সদ্ভাব ছিল, কোনো ছেলে মেয়ে ছিল না, অন্তত আমরা তো কোনোদিন দেখিনি। হঠাৎ একদিন বিকেলে পুলিশ বাড়ি ঘেরাও করেছে শুনলাম। ছুটে গিয়ে শুনলাম স্বামী আত্মহত্যা করেছে, ভদ্রমহিলার গলা কে যেন টিপে ধরেছিল। পুলিশ রিপোর্টে পরে জানা যায় খুনি স্বয়ং তার স্বামী। তারপর থেকে কেউই ওই বাড়িতে বাস করতে পারেনি, নানা রকম অদ্ভুত জিনিস দেখা যায় বলে গুজব। অবশ্য আমি নিজে কোনোদিন দেখিনি। স্যার আমি বলছিলাম বাড়িটা আপনি ছেড়ে দিন। সে পরে দেখা যাবে। কোন তিমির হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে। সুচিত্রা একা আছে বাড়িতে, কোনো দুর্ঘটনা যদি ঘটে। দূর থেকে দেখতে পায় তিমির কে যেন তার বাড়ি থেকে বেরিয়ে এলো। ট্রাউজার পরা ছিপছিপে চেহারা, কে হঠাৎ এখন? জোরে পা চালায় তিমির, কড়া নাড়ে, একবার দুবার তিনবার কড়া নেড়েই চলেছে। উঁচু গলায় চিৎকার করে ওঠে তিমির, সুচিত্রা সুচিত্রা, কোথায় ছিলে এতক্ষণ? কোনো উত্তর নেই কেন? কতবার দেখবো, এই নিয়ে আটবার দরজা খুললাম। আটবার? একটু আগে কি এক ভদ্রলোক এসেছিলেন মনে হলো? বিস্ময়ে মুখ তোলে সুচিত্রা, কি পাগলের মতো বকছো? আমি নিজে চোখে দেখেছি সুচিত্রা। সুচিত্রা মুখ তোলে, তিমিরের চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল মনে হচ্ছে, কেমন যেন অপরিচিত। কি বলছো তুমি, বিশ্বাস করো কেউ আসেনি, আমি তোমায় মিথ্যে কথা বলবো? তিমিরের উত্তেজনা থার্মোমিটারের পারার মতো এগিয়ে চলেছে। সুচিত্রাকে সে যেন আর সহ্য করতে পারছে না, একটা পাশব প্রবৃত্তি কাঁপছে যেন তার মনে, চিন্তায়, দেহে। একটা প্রচন্ড ভয়ে সুচিত্রার গলাকে কাঁপিয়ে দেয়। তিমির আমার খুব ভয় করছে, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমি আমি তোমার মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করো বাড়িতে কেউ আসেনি। নিশ্চুপ তিমির, সুচিত্রার গলাটা কি লম্বা, কি সরু। দুপা এগোয় তিমির। হ্যাঁ এরকম করো না তিমির, তিমির তিমির, তুমি তুমি কি ভাবছো, এরকম করছো কেন তিমির? হঠাৎ কড়া নাড়ার শব্দ হয়, জোরে, ঝড়ের মতো। সুচিত্রা প্রায় দৌড়ে গিয়ে দরজা খোলে। স্যার স্যার আমি আমি অসীম ঢোকে, মনে হয় সে যেন দৌড়ে এসেছে। মুখ ফেরায় তিমির, সমস্ত শরীর অসম্ভব ঘেমে উঠেছে। কি ব্যাপার অসীম বাবু? বলছি বলছি। তিমির সুচিত্রার দিকে তাকায়। অসীম আমার অফিসে কাজ করে। অসীম হাত জোড় করে নমস্কার করে। স্যার আপনি বেরিয়ে আসার পরই আমার কেমন যেন সন্দেহ হলো, আপনার মুখ দেখে কথা শুনে মনে হলো কি যেন ঘটেছে অথচ আপনি আমার কাছে লুকোচ্ছেন। তাছাড়া
এর আগে এই বাড়িতে দুপুরে দুটো দুর্ঘটনা ঘটেছে। সুচিত্রা বিস্ময়ে মুখ তোলে। তিমির বলে, পরে বলছি, তুমি অসীমবাবুর জন্য চায়ের ব্যবস্থা করো তো। সুচিত্রা চলে যায়। অসীমবাবু, আপনি আমায় বাঁচিয়েছেন। জানি না কিসের তাড়নায় আমি যেন একটা কিছু করে ফেলতাম আজ। আপনাকে সব বলছি, বসুন। আমি ঠিকই সন্দেহ করেছিলাম স্যার, দুপুর এখানে মৃত্যু, এক নির্মম ঘটনার হাতছানি এখানকার দুপুরে মিশে আছে। সুচিত্রা চা নিয়ে ঢোকে। ওর ভয়টা কেটে গেছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন অভিনেতা নির্মল কুমারের কাহিনী দুপুর এখানে মৃত্যু, অসীমের চরিত্রে অগ্নি, সুচিত্রা অয়ন্তিকা এবং তিমিরের চরিত্রে মীর। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল নির্মল কুমারের কাহিনী দুপুর এখানে মৃত্যু। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।